2018 সালে চুড়িলামের অবস্থা খুবই খারাপ ছিল। সেই সময় চুড়িলামের রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুৎ কিছুই ভালো অবস্থায় ছিল না। কিন্তু এখন চুড়িলামের আমূল পরিবর্তন হয়েছে, সব কিছুরই উন্নয়ন হয়েছে। যদিও সব কিছু সমস্যার সমাধান হয়নি, তবে অনেক সমস্যার সমাধান হয়েছে। মঙ্গলবার চুড়িলাম আড়ালিয়া বাজারে ভারতের জনতা পার্টির দলীয় অফিস উদ্বোধন করে এ কথা বলেন প্রাক্তন অর্থমন্ত্রী জিষ্ণুদেব বর্মণ। তিনি আরও বলেন, কোভিড থাকা সত্ত্বেও 5 বছরে যতটুকু করা সম্ভব হয়েছে ততটুকু করা হয়েছে বর্তমান রাজ্য সরকারের আমলে। ভবিষ্যতে আরও উন্নয়ন করা হবে। এই উন্নয়নের পেছনে একটাই কারণ, সেটা হলো ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে আরও বলেন, আমরা অনেক কিছু পেয়েছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে, ঘর থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছি। তিনি আরও বলেন, এটা একমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই। রাজ্য সরকারের পক্ষে একা এত কিছু করা কখনই সম্ভব ছিল না, কেননা রাজ্য সরকারের কোষাগারে এত কিছু করার মতো অর্থরাশি ছিল না। এখন আমাদের পাল্লায় রাজ্যে 2টি লোকসভা আসনে পদ্মফুল ফুটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া। রাস্তা নাই, ঘাট নেই, একটা সিসি রোড নেই, একটা সোলার লাইট নেই, হাসি তোলা সবকিছু হয়ে যায়নি, অনেক কিছু হয়েছে। এই দাবি আমি কিছুই করবো না, আমি জাদুঘর না, আমাদের 5 বছর সবকিছু করে দেওয়া যতটুকু করা যায়। কোভিড থাকা সত্ত্বেও ততটুকু করা হয়েছে এবং আরো করা হবে, কারণ ভারতীয় জনতা পার্টি সরকার চলতে দিকে যায়। আমরা বিশেষ কাজ হলো মোদীজির উপহার দেব। আমরা অনেক কিছু পেয়েছি মোদীজির থেকে, ঘর বলুন, জল বলুন, সোলার লাইট বলুন, ত্রিপুরা রাজ্য। তো আমি অর্থমন্ত্রী ছিলাম, আমাদের এত টাকা নেই, অর্থ আমাদের এত নেই, মোদীজি সাহায্য করেছেন বলে আমরা দিতে পেরেছি। এদিন চুড়িলামের আড়ালিয়া বাজারে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিন চুড়িলামের আড়ালিয়া এলাকায় সিপিএম ও কংগ্রেস ছেড়ে 73 পরিবারের মোট 308 জন ভোটার বিজেপিতে সামিল হয়। তাদের দলীয় পতাকা হাতে তুলে বরণ করে নেন প্রাক্তন অর্থমন্ত্রী জিষ্ণুদেব বর্মণ। এদিনের এই যোগদান সভায় জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।